নমস্কার বন্ধুরা, বেসিক ইনফরমেশন অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নিউ প্যান কার্ডের ফর্ম ফিল আপ। অফলাইনে যে ফর্মটা হয় সেটা, এই ফর্মের নাম হলো ফর্ম 49A। এই ফর্মটি আপনারা ডাউনলোড করবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। এই ফর্মটা ডাউনলোড করে বোথ সাইড প্রিন্ট করে নেবেন। বোথ সাইড প্রিন্ট করা হয়ে গেলে তারপর ফিল আপ করবেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ফিল আপ করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যদি কিছু বলার থাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটা ভালো লাগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, এই ফর্ম 49A এটা ফিল আপ করবেন। আমি অফলাইনে যে ফর্মটা আপনি ডাউনলোড করবেন সেটা ফিল আপ করবেন, সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন, অ্যাসেসিং অফিসার AO কোড, এই যে ফার্স্টে এটা আছে, ঠিক আছে। তার আগে বলে রাখি, প্রথমে আপনারা দু সাইডে দুটো ফটো লাগিয়ে নেবেন। ফর্মে ফটোর জায়গা আছে, আমি আপনাদের এই একটা ফিল আপ করা ফর্মে দেখাচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে। তো দু সাইডে দুটো ফটো লাগিয়ে নেবেন। তো এই সাইডে এখানে লেখাই থাকবে যে ফটোর উপরে একটা সিগনেচার করার জন্য। তো এই যে দেখুন, এই কাস্টমারটা সিগনেচার করেছে। তো এইভাবে আপনি একটা সিগনেচার করে দিবেন ফটোর ওপর, কাগজ থেকে একটু ফটোর ওপর এই সিগনেচারটা করলেই হবে, ঠিক আছে। তো যেমন আপনি ফর্মে দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা একটা সিগনেচার করবেন, কাস্টমারকে সিগনেচার করিয়ে নেবেন। আর এই যে বক্সটা আছে, এখানে একটা সিগনেচার করিয়ে নেবেন, ঠিক আছে। তার দু সাইডে দুটো ফটো লাগিয়ে ফটোর উপর একটা সিগনেচার, একটা এই বক্সটা সিগনেচার, ঠিক আছে। আর এই যে AO কোড আছে, এই ফর্মটা যখন আপনি অনলাইনে যখন এন্ট্রি করবেন তখন একটা AO কোডটা চলে আসবে, তখন সেটা দেখে দেখে এখানে আপনারা আপনাদের এরিয়া অনুযায়ী কোড আসবে, সেটা আপনারা এখানে লিখে ফিল আপ করে নেবেন, ঠিক আছে। আর আপনারা যদি ফিল আপ না করেন তাও চলবে, কোনো অসুবিধা নেই। তো তারপরে বলে রাখি যে এক নম্বরে আছে, ঠিক আছে, ফুল নেম, নামটা লিখবেন। যদি পুরুষ হয় তাহলে শ্রী, যদি সে মহিলা হয় তাহলে শ্রীমতী, নাহলে কুমারী, ঠিক আছে। এটা দিয়ে দিলে অটোমেটিক একটা ফিমেলের অপশান চলে আসে অনলাইনে। তো আপনারা যেহেতু আমি একটা ছেলের ফর্ম অ্যাপ্লাই করছি, তার জন্য এখানে শ্রীতে ক্লিক করবেন। তারপরে তারপরে লিখবেন লাস্ট নেম, লাস্ট নেমটা রুই দাস এখানে লেখা আছে, ঠিক আছে। এখানে লাস্ট নেম দেবেন, তারপরে এখানে ফার্স্ট নেম। এই ফর্মটা উল্টো, ঠিক আছে, অনেক ক্ষেত্রে কী হয়, ফার্স্ট নেম তারপর লাস্ট নেম তারপর মিডিল নেম, এভাবে থাকে। তো এটাতে কী আছে, প্রথমে লাস্ট নেম, তারপরে ফার্স্ট নেম, তারপরে আছে মিডিল নেম। যদি আপনার মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দিয়ে দেবেন, ঠিক আছে। তো আপনি এখানে লাস্ট নেম দিয়ে দেবেন, তারপর এখানে ফার্স্ট নেম দেবেন, তারপর এখানে মিডিল নেম দেবেন। তারপরে আসি, তো দু নম্বরে আছে যে আপনাদের প্যান কার্ডে যে নামটা ছেপে আসবে সেটা আপনি ঠিকভাবে লিখে দেবেন, কারণ ফুল নেমটা এখানে লিখে দেবেন। তো প্যান কার্ডে যে নামটা কীভাবে আসবে না, এখানে যে নামটা আছে, ঠিক আছে, এই যে নামটা লিখেছি আমি, এই দেখুন রুইদাস গাজু, তো এখানে গাজু রুইদাস, ঠিক আছে। তো এই নামটা আপনার এখানে ফুল নামটা এখানে লিখে দেবেন, ঠিক আছে, প্যান কার্ডে এই নামটা ছেপে আসবে। তারপর এখানে বলছে যে আপনার অন্য কোনো নাম আছে কি, তিন নম্বর অপশান দেখুন, এখানে আপনার অন্য কোনো নাম আছে, যদি থাকে তো ইয়েস করবেন, তা নো লিখে দেবেন, অনেকেরই দেয় না। তো আপনার একটা নামে দেবেন সবথেকে ভালো। তো এখানে নোয়ে ক্লিক করে দেবেন, এই সরি টিক দিয়ে দেবেন এখানে। তারপরে দেখুন এখানে আছে জেন্ডার, চার নম্বর আছে জেন্ডার, জেন্ডারটা আপনি মেল না ফিমেল সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আপনি এখানে জেন্ডারটা দিয়ে দেবেন, ঠিক আছে, মেল না ফিমেল, ঠিক আছে। তো মেল, এটা মেলের টিক দিয়ে দেবেন একটা, ঠিক আছে। তারপরে দেখুন এখানে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা আপনি এখানে দিয়ে দেবেন। ডেট অফ বার্থটা আধার কার্ড দেখে দেখে ঠিকঠাকভাবে ফিল আপ করবেন, ঠিক আছে, এটা ভুল করেন না, কিন্তু ভালোভাবে আপনি ফিল আপ করবেন দেখে শুনে। পাঁচ নম্বরে ডেট অফ বার্থটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে বলছে প্যান কার্ডে আপনি কি বাবার নাম চান না মায়ের নাম, তো এখানে প্যান কার্ডে বাবার নামই হয়, তার জন্য এখানে নোয়ে ক্লিক করবেন, কারণ এখানে বাবা মায়ের নাম দিলে এখানে ইয়েস করা ইয়েসের টিক দিয়ে আসছে, টিক দিতে হতো। তো এখানে যেহেতু বাবার নাম তাই এখানে নো দিয়ে দেবেন, এখানে মায়ের নাম আপনি দেবেন না। তারপরে এখানে লাস্ট নেম, বাবার লাস্ট নেমটা এখানে লিখে দেবেন, বাবার ফার্স্ট নেম এখানে লিখে দেবেন, বাবার যদি মিডিল নেম হয়ে থাকে তাহলে সেটা এখানে লিখে দেবেন। তারপর নিচে দিয়ে চলে আসবেন, প্যান কার্ডে কার নামটা আসবে না, বাবার নাম, বাবার নামে একটা একটা টিক দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর সাত নম্বরে দেখুন রেসিডেন্স অ্যাড্রেস, রেসিডেন্স অ্যাড্রেস কি, মানে আপনি যে প্যান কার্ডে যে অ্যাপ্লাই করছে তার অ্যাড্রেসটা এখানে আপনি ঠিকঠাকভাবে ফিল করে দেবেন। তার এখানে এই যে ব্লক নাম্বার, ডোর, ফ্ল্যাট, রুম যেটা আছে, এটা আপনি আপনার গ্রামের নাম বা শহরের নাম যেটা আছে সেটা আপনি ভালো করে এখানে ফিল করে দেবেন। তারপরে এখানে আপনার ভিলেজ, গ্রাম, পোস্ট যা আছে এখানে আপনি লিখে দেবেন। তারপর পোস্ট অফিস এখানে আপনি দিয়ে দেবেন। তারপরে এখানে এখানে দেখুন তালুকা, সাব ডিভিশনে যা আছে এখানে, এখানে আপনি থানার নামটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে ডিস্ট্রিক্টটা আপনি এখানে দিয়ে দেবেন, আপনার কোন ডিস্ট্রিক্ট, যেমন আমার ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, তো তাই পশ্চিম বর্ধমান দিয়ে দিয়েছি। তো আপনি আপনাদের মতো ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। তারপর দেখুন স্টেটটা এখানে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে এখানে একটা পিনকোড দিয়ে দেবেন। তারপর আপনি কান্ট্রি নেম ইন্ডিয়া লিখে দেবেন। তো প্রথম পেজে ফর্মটা এইভাবে ফিল আপ করবেন, ঠিক আছে। তারপরে সেকেন্ড পেজ, আর এখানে দেখুন একটা আছে, এখানে আছে যে অফিস অ্যাড্রেস, ঠিক আছে, অফিস অ্যাড্রেসটা আপনি ফিল আপ করবেন না। হ্যাঁ, যদি কারো অফিস থাকে তাহলে আপনি অফিস অ্যাড্রেস ফিল আপ করতে পারেন, কিন্তু অফিস যদি না থাকে তাহলে অফিস অ্যাড্রেস আপনি ফিল আপ করবেন না। তারপর দেখুন সেকেন্ড পেজ আসছি, সেকেন্ড পেজ আছে যেটা বোথ সাইডে আমি বলেছিলাম আপনাদের পিন করতে, সেই একটা কাগজের মধ্যেই হবে। তো সে বোথ সাইডে সেকেন্ড পেজে আসবেন, সেখানে দেখুন এখানে আসছে চার নম্বর অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এখানে রেসিডেন্সিয়াল দিন দেবে, এখানে টিক দিয়ে দেবেন রেসিডেন্সি, ঠিক আছে। তারপরে এখানে দেখুন কান্ট্রি কোড +91 আপনি লিখে দেবেন। তারপরে কাস্টমার ফোন নাম্বারটা এখানে লিখে দেবেন।
তারপর এখানে একটা ইমেল আইডি দিয়ে দেবেন, হয়তো আপনি যদি করছেন তো আপনার দিয়ে দেবে বা কাস্টমারে দিলে চলবে। এই ইমেলে আপনাদের ই প্যানটা সেন্ড হবে, 3 দিন পর, 4 দিনের মাথায় চলে যাবে, ঠিক আছে, 4 দিনের মধ্যে। তারপরে দেখুন স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট, এখানে ইন্ডিভিজুয়ালে ক্লিক করে দেবেন, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালে টিক দিয়ে দেবেন। তারপরে এখানে আছে 11 নম্বর রেজিস্ট্রেশন নাম্বার, এটা না দিলেও চলবে। তারপরে 12 নম্বর আছে প্লিজ আধার নাম্বার, ঠিক আছে, এখানে আধার নাম্বার দিতে বলছে, এখানে প্লিজ মেনশন ইওর আধার নাম্বার, ঠিক আছে, এখানে আপনি আধার নাম্বারটা দিয়ে দেবেন, কাস্টমার আধার নাম্বারটা, ঠিক আছে। তারপরে এখানে যদি কারো আধার কার্ড না হয়ে থাকে, তার এনরোলমেন্ট আইডি যদি থাকে তো সেটা আপনি এই সেই ক্ষেত্রে আপনি এখানে এটা ফিল আপ করবেন, যদি আধার কার্ড থাকে তো আধার কার্ড নাম্বারটা উপরে এখানে ফিল আপ করে দেবেন। তারপরে আধার কার্ডে যে নামটা আছে সে নামটাই আপনি এখানে আপনি ফুল করে লিখে দেবেন। তারপরে একটু নিচের দিকে আসবেন, দেখুন সোর্স অফ ইনকাম, এখানে ইনকামটা কী আছে, ঠিক আছে, তো সোর্স অফ ইনকামে ইনকাম করো না, তাই নো ইনকামে ক্লিক করে দেবেন, ঠিক আছে। অনেক ক্ষেত্রে নো ইনকামেই দেবেন সবসময়, সব থেকে ভালো। আরেকটা বলে রাখি, এই যে 14 নম্বরটা আছে, ঠিক আছে, রিপ্রেজেন্টেটিভ এসএসসি, এই যে রিপ্রেজেন্টেটিভ এসএসসি 14 নম্বরটা আছে, এটা কিন্তু আপনারা ফিল আপ করবেন না। যদি আপনাদের মাইনার প্যান কার্ড করে থাকেন তাহলে আপনারা এটা ফিল আপ করবেন। মাইনার প্যান কার্ডের ক্ষেত্রে এখানে আপনি বাবার নামটা দিয়ে দেবেন, যে বাচ্চাটার প্যান কার্ড করবেন তার বাবার নাম এখানে শ্রী দিয়ে বা তার বাবার নাম ফিল করে দেবেন, বাবার লাস্ট নেম, বাবার ফার্স্ট নেম, বাবার মিডিল নেম, ঠিক আছে, তার বাবার অ্যাড্রেসটা এখানে ফুলফিলভাবে ফিল আপ করে দেবেন। এটা মাইনরের ক্ষেত্রে করতে হয়, ঠিক আছে, তাছাড়া এটা আমি মাইনর অ্যাকাউন্ট করি তাই এটা আপনি ফিল আপ করবেন, এটা ছেড়ে দেবেন। তারপরে একটু নিচের দিকে আসবেন, দেখুন এখানে এখানে 15 নম্বর আছে ডকুমেন্ট সাবমিটেড অ্যাজ প্রুফ অফ আইডেন্টি, প্রুফ অফ আইডেন্টিটি আছে, তার প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ ডেট অফ বার্থ, এটা আছে যেহেতু, তো এটা আপনি কী দেবেন না, আধার কার্ডে যেরকম যেহেতু দিচ্ছেন সবগুলোতে আধার লিখবেন, প্রথমেটা আধার লিখবেন, তারপর প্রুফ অফ আইডেন্টিতে আধার লিখবেন, প্রুফ অফ অ্যাড্রেসটাতে আধার লিখবেন। তারপরে একটা নিচের দিকে আসবেন, তারপরে যখন 16 নম্বর আছে আইউই গাজুরি দাস, ঠিক আছে, এখানে নামটা দিয়ে দেবেন, তারপরে এখানে সেলফ লিখে দেবেন, তারপরে প্লেসটা এখানে আপনি একটু লিখে দেবেন, তারপরে এখানে কাস্টমারের একটা সিগনেচার এখানে করে নেবেন, তাহলে আপনার পুরোপুরি অফলাইন ফর্মটা ফিল আপ করে কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি এইটাকে স্ক্যান করে আপলোড করে দেবেন, ঠিক আছে বন্ধুরা। তো এতটাই ছিল ভিডিওটা, আপনাদের অবশ্যই হয়তো ভালো লেগেছে, যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আমি অনেকটা সাহায্য করবো আপনাদেরকে। তো এইভাবে আপনারা এই ফর্ম 49 এটা ফিল আপ করতে পারবেন, ঠিক আছে, এটাতে আপনাদের সব কিছু কাজ হয়ে যাবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে।